আসসালামু আলাইকুম মাই সুইট ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আজকে আমাদের এখানে ইসলামিক সেন্টার আছে সেখানে কোরআন কম্পিটিশন হবে তো এখানে আমরা চলে আসলাম সবাই আমার ছেলে এবং আমার মেয়ে এদের কোরআন কম্পিটিশনের নাম দিয়েছি তো এখানে প্রতি বছর এই অনুষ্ঠানটা আয়োজন করে কোরআন কম্পিটিশনের তো এখানে সুরা শামস সুরা আলাক এবং আর রহমানের কম্পিটিশন হবে তো এখানে আমার ছেলে প্রথম সুরা শামস বলবে তো শুনেন সবাই কেমন হয়েছে তেমনটাও ভালো করে পারে না ছোটো মানুষ এত বড় সুরা শিখতে পারে ভালো করে যতটুকু পারে ততটুকু এসে আয়ত্ত করেছে দেখি কেমন হয় See what you have. How well, Comor is at the lava. What is that? Jamaha. Well, is a Yosha. Was Samaywama Banaha. Well, I'll wa one of the toha. So thank you. What does it mean with Samaywama Banaha? Samat, what does it mean, Samat? Okay. You know what does it mean? means the sky. And Banaha means built it. Allah subhanahu wa ta'ala built the samar, right? Okay. What does it mean, al The earth. The earth. Thank you. Good okay. job. Okay, thank you. Thank you. Thank you. Thank you. Please, please you get, get your certificate. And then the next person is Ahmed Rashid. No? Okay. Uh, Aji Angora. Aji? Is that you? What's your name? Ahnaf? Okay, Ahnaf Rashid, right? Is it? Ahnaf? Okay. Because we have two okay. By the way, I, I was just uh, being uh, a disclaimer. We have to say that please do not take a picture of the kids uh, unless they are your relative or your son. তো সুরা কম্পিটিশানে এসে সুরা বলতে পারছে মোটামুটি কিন্তু সুরার মিনিংগুলো সে বলতে পারে নি তো সে একটা সার্টিফিকেট পেলো এবং টোয়েন্টি ডলার গিফট কার্ড পেলো এবং একটা সাথে একটা কুপনও পেয়েছে লাঞ্চের জন্য তো এখানে এটা এই ইসলামিক সেন্টারের ভিতরে একটা স্কুলও আছে সে ইসলামিক সেন্টারের ভিতরে একটা স্কুল সেই স্কুলের নিউ হেরেজন স্কুল সেই স্কুল থেকে আয়োজন করেছে বা ইসলামিক সেন্টারে একই দুইটার একসাথেই দুইটা তো এখানে ওই ইসলামিক সেন্টারে যারা পড়ে ইসলামিক সেন্টারে স্কুলে যারা পড়ে সেখান থেকে সব প্যারেন্টসদের খাবারের অর্ডার করেছে স্কুল থেকে সেই খাবারটাই এখানে ওরা বিক্রি করছে সবাই যারা প্যারেন্টসরা এসেছে বা আউটের সব লোক আসছে মানে এই অনুষ্ঠানটা দেখার জন্য তারা এখান থেকে কিনে খাচ্ছে এবং সেই টাকাটা সেই স্কুল ফান্ড রাইজে জমা করছে স্কুলের জন্য কারণ এটা একটা প্রাইভেট স্কুল এই স্কুলের এই স্কুলে কোনো মানে সরকারি স্কুল না তো এখানে এখানে আসলাম বা এই এইখানে এই কম্পিটিশনের মধ্যে অনেক লোক অনেকে ছেলেমেয়ে আসছে দুইশো জনের মতো হবে মানে বিশাল আয়োজন এখানে কখনো এত লোক এত ছেলেমেয়ে কখনো আসে নাই এবারে প্রথম দেখলাম অনেক বিশাল লাইন ছিল মানে এত ছেলে মেয়ে ছিল আর সবার এই তো এখানে আবার ই করছে যে এখানে এই স্কুলে সবাই করে যে পুরান ওল কাপড় চোপড় হয়ে গেছে বা অনেকে ইউজ করে না যে কাপড়গুলা সেগুলো আবার স্কুলে দিয়ে যায় এখানে ইসলামিক সেন্টারে সেই কাপড়গুলো এখানে বিক্রি করতেছে যাদের ইচ্ছা হয় নিবে টু ডলার থ্রি ডলার করে এগুলো বিক্রি করতেছে তো এখানে এই খাবার দাবারের আয়োজন করছে সবাই এখান থেকে খাবার কিনে খাবে কিনে কাটছে কিনে যা যার যেটা ভালো লাগে সেখানে সে এটা খাচ্ছে এগুলা এই তো এখানে আমার ছেলেরা এই বরফের ইগুলিতে ই জুস দেওয়া দেয় এক এক কালারের এক একটা জুস মিশিয়ে দেয় সেই বরফ কুচিয়েই খাবে তারা না করেই যে ঠান্ডা খাওয়ার দরকার নেই কিন্তু ওরা এটাই খাবে তো এর জন্য দুজনকে একটা মধ্যে দিলাম যে খাও দুজন আলাদা করে খাওয়ার দরকার নাই। এখানে ফুচকা চটপটি তারপরে বিরিয়ানি তারপরে হচ্ছে স্যান্ডউইচ তারপরে চিকেন ইয়ে হালাল কে এখানে সব খাবারই তো হালাল ইসলামিক সেন্টারে তো অন্য খাবার আসার এখানে কোনো চান্স নেই তো এখানে এই যে অনেকে আবার এই স্টল নিয়ে বসেছে তারা আবার হয় ই করছে ইসলামিক সেন্টারে হয় স্টল নেওয়ার জন্য টাকা দিতে হয় কিছু টাকা দিয়ে তারা এখানে এভাবে সাজিয়ে বসেছে এ তো নানান ধরনের জিনিস নিয়ে আসছে এখানে এরা অর্নামেন্টস কিন্তু মহিলা বেশি চায় নাই যে তার এগুলো আমি ভিডিও করি সেজন্য রকম ভিডিও করা হয়েছে তেমন ভালো করে আমি ভিডিও করলাম না অন্যদিকে চলে আসলাম এখানে আরেকজন একটা স্টল নিয়েছে জামা কাপড়গুলো কাপড় সাজায় রাখছে এগুলা এখানে দুই বাই খাচ্ছে মজা করে বরফের কুচি তো এই এই স্কুলে আমার মেয়ের নামও ছিল কিন্তু আমার মেয়ের নামটা একটু মিস্টেক হয়ে যাওয়াতে আমার মেয়ের নামটা সবার পিছনে পড়ে গেছে সব স্টুডেন্টদের পরে আমার মেয়ের নামটা ডাকা হবে যে আর কি রেজিস্ট্রেশন করেছিল সে একটু ভুল করে রেজিস্ট্রেশনটা করে ফেলছে তাই এই সমস্যা প্রবলেমটায় পড়তে হয়েছে আমাদের আর নামটা অন্যের লিস্টে চলে গেছিলো তো এখানে আবার ওরা কেএফসি খাবে আমি ওদের জন্য কে এফ সি কিনে দিলাম সোয়াদ তো এমনিতে অন্য কিছু খায় না গোনার একটা খাবার সে খায় কে একটু খাবে তাও খায় না কখনো আমি জোর করতেছি তুমি একটু খাইয়া দেখো কেমন ভালো লাগে কিনা দেখো সোয়াদকে এই তো এই স্কুলে আবার সানডে ছিল সেই দিন সানডে স্কুল আবার এখানে ইসলামিক সেন্টারে ওই যে স্কুলটা সেখানে স্যাটারডে সানডে আমাদের আমেরিকাতে স্কুল অফিস সব কিছুই ছুটি থাকে তো এখানে সানডে স্কুল বলে এটাকে সানডেতে শুধু ক্লাস হয় এখানে বাচ্চারা আসে স্কুলে দিয়ে যায় সানডে সানডে স্কুল করে ছুটির মধ্যে তো এই যে ওল্ড কাপড়গুলো এখানে যারা ইউজ করে না যেই কাপড়গুলো সেগুলো এখানে দিয়ে যায় তারা সেই কাপড়গুলো এখন সবাই মানে কিনে নিচ্ছে যার যেটা ভালো লাগে এখানে আরও অনেক অনেক স্টল বসেছে অনেকে অন্য কাপড় নিয়ে আসছে তারপর এখানে ওই যে কি বলে এগুলোকে এই পারফিউম আতর টাইপের আতর তারপরে হচ্ছে এই যে জায়নামাজ তারপর থ্রি পিস আলাদা এগুলোও ই করছে অনেক যে সিনারি পেন্টিং অনেক কিছুই এখানে বসছে অনেকে কিনে নিয়ে যাচ্ছে যার যেটা ভালো লাগে তো আমার মেয়ে আবার ফুচকা খেলো এই ফুস্কার প্লেটটা পাঁচ ছয়টা মনে হয় ছিল ছয়টা ছয়টা করেছিল ফাইভ ডলার ছিল এই প্লেটটার দাম ফুস্কা ফাইভ ডলার করে বিক্রি করছে এখানে আবার এই যে ই করতাছে বলে শাস লিক চিকেন শ্বাসলিক বানায় বানায় এখানে আর কি ভাসতেছে সবাই খাবে এখান থেকে নিয়ে সরাসরি তারপরে এই তো হটডগুলো টু ডলার করে বিক্রি করতেছে এইখানে হটডগ চিকেন শাসলিক লিক তারপর সমুচা সব কিছুই আছে এই যে চিকেন ইয়া ভেজিটেবল রোলসও বিক্রি করতেছে টু ডলার করে তো ওরা খাবে আবার মেয়ে খাবে এগুলা এগুলো নিয়ে নিলাম দুইটা কোথাও আসলে তোর খাওয়ারই নেই একটা একটা খেতে চায় বাচ্চারা ভালোই লাগে খেতে এখানে মুড়ি সব কিছু আছে ই বুট বুটও বিক্রি করতেছে বুট দুই টাইপের বুট সুলা বুট এবং শুধু বুট বুটটাকে ই ইকোর্স পিএসটি এর দি এমনি মাখানো বই সিদ্ধ ছাড়া এমনি আরেকটা আছে বডrump সিদ্ধ করে নিয়ে আসছে মজা এগুলা তো এখানে এই যে আমার নিচে দুইটা ও আর হাত দিয়ে নিয়ে এলো এখানে লোকটাই করতেছে এখানে বাঙালি ভাইরাও বিক্রি করতাছে এসা যা এদের ছেলে মেয়েরা স্কুলে পড়ে তো তারাই এগুলাই করতেছে সবাই হেল্প করতেছে সবাই সবাইকে এখানে বিক্রি করার জন্য এই খাবারগুলো নিয়ে এসে তারাই আর কি বিক্রি করে দিবে বিক্রি করার পর সেই টাকাটা ওই স্কুলের ফান্ড জমা করে দিবে অথবা অনেকে যদি টাকা দিতে না চায় মানে টাকা মানে খাবার দিতে না চাইলে তারা আবার টাকা দিয়ে দেয় স্কুলে ফান্ড রেজে জমা করে দেয় প্রতি বছর এই অনুষ্ঠানটার আয়োজন করে মানে প্রি রমাদান বলে এখানে রমাদান রোজা আসতে তো প্রি রমাদান বাজার এখানে রোজার আগে এই প্রোগ্রামটার আয়োজন করে যে ফারিহা মালিহা এই দুইটা আর টু টুইনস আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে আমার মেয়ের বান্ধবী ওরা আমার মেয়ের থেকে ছোট তারপরে ওদের সাথে খুব খাতির আমার মেয়ের একসাথে ঘোরে খেলাধুলা সুযোগ পাইলে ওরা দুইজন চলে আসে আনন্দ করে তো এখানে চলে আসলাম আমার মেয়ে ছেলে এটা খেলবেই অনেক গরম ছিল আমি না করেছি যাওয়ার দরকার নেই বাবা ও বলে না মো আমি এখানে এই করবো জাম্প করবো দাও জন্য আরাফকে এখানে বসে রেখে আমি ওকে নিয়ে ওকে দিয়েছি শুধু যা ঠিক আছে তুমি খেলা করো তারপরে একটু পরে আর বাবা চলে আসবে তখন আমরা আবার চলে যাব তো কি করবো ছেলেরা আনন্দ করতে চায় মজা এখানে আনন্দ করে গরমের মধ্যে লাফাইতে চায় ওরা পাঞ্জাবি খুলে দিয়েছি অনেক গরম ছিল আমি সাথে করে এবার গেঞ্জি নিয়ে আসছিলাম যদি চেঞ্জ করতে চায় পাঞ্জাবি খুলে ফেলতে চায় তারপর খুলে ফেলবে এই তো এখানে আরও একটা খেলার আছে এখানে এই এই এটার ভিতরে ফাইভ ডলার করে নিছে ফাইভ ডলার করে সারাদিন আর একটা খেলার ই আছে ওখানে টেন ডলার করে সারা দিন খেলবে নামবে এই তো শেষ সব কিছু সবার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম সবাইকে সবাই খুব ভালো থাকেন এই দোয়া রইল এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দর মতো আল্লাহ আল্লাহর উপরই করে থাকতে পারি ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করতে পারি আমেরিকা থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আবার